সবমি জানাই আপনাদেরকে সুপ্রভাত। এই মুহূর্তে আমি আপনাদের কাছে তুলে ধরছি বরাকের কিছু সংবাদপত্রের প্রথম পৃষ্ঠার কিছু শিরোনাম। এই মুহূর্তে আমি হাতে নিয়ে নিয়েছি আমাদের প্রান্তজ্যোতি দৈনিক, 3 আগস্ট 2023। খেলনার আদলে মণিপুরে বন্দুক তুলে দেওয়া হচ্ছে শিশুদের হাতে, চলছে ব্রেড মাস। এফআইআর 6523, গ্রেফতার মাত্র 252। প্রধান বিচারপতির প্রশ্নে নিরুত্তর সরকার। মণিপুর নিয়ে ফের হল্লা সংসদে, প্রধানমন্ত্রীকে সংসদে উপস্থিত থাকার নির্দেশ দিতে পারি না, জগদীশ ধনখড়। জিরো এফআইআর 6003, মাসে নিখোঁজ 30। অসন্তুষ্ট অঙ্গ, আচরণ সংযত না হলে অধিবেশনে যাচ্ছি না, লোকসভা অধ্যক্ষ। 370 ধারা বাতিলকে চ্যালেঞ্জ করে আবেদন শুরু, সুপ্রিম শুনানি। শিলচর রাধামাধব রোডে গৃহবধূর রহস্য মৃত্যু, আটক স্বামী শাশুড়ি, হত্যা করা হয়েছে দাবি পরিবারের। 23 1 কোটি, 24 3 কোটি, 25 5 কোটি বৃক্ষরোপণ হিমন্ত। 5 বছরের চাকরি ছেড়েছেন 53,000। অমৃত বৃক্ষ আন্দোলনের ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, থিম সং উদ্বোধন মুখ্যমন্ত্রীর। সিআরপিএফ নিয়ে চাঞ্চল্যকর তথ্য, বরাকে বিশেষ নজর, কাল উত্তর পূর্ব সম্মেলন গুয়াহাটিতে আপের। আসছেন প্রভারী রাজেশ শর্মা। দৈনিক সাময়িক প্রসঙ্গ, শিলচরে গৃহবধূ খুন, আটক স্বামী ও শাশুড়ি বিশেষ। 1 কোটি বৃক্ষরোপণ অর্থনীতিকে সবল করবে মুখ্যমন্ত্রী, শিলাদিত্যকে দেখেই গোব্যাক ধ্বনি। রাজ্য শিল্প স্থাপনে 5 কোম্পানি লগ্নি করছে 3,000 কোটি, অনুমোদন মন্ত্রিসভায়। 2 মহিলাকে রাজ্যসভায় পাঠানোর আর্জি সুস্মিতার। মণিপুরের স্থিতি রাষ্ট্রপতিকে শুনালেন ইন্ডিয়ার নেতারা। দাবদাহের জেরে গুয়াহাটিতে স্কুল 7:30, এখন থেকে টেট ও নিয়োগ পরীক্ষা একসঙ্গে। হাজেরা দেশদ্রোহী, 80 লক্ষ বিদেশির নাম ঢুকিয়েছেন এনআরসিতে হিতেশ। ঘৃণা ভাষণ ঠেকাতে নির্দেশ সুপ্রিম কোর্টে। 65,023 এফআইআর, গ্রেফতার মাত্র 252। ঘর ছাড়া 14,000-এরও বেশি পড়ুয়া, জানালো কেন্দ্র। বিধানসভার অধিবেশনে যাবেন না নাগা বিধায়কদের শীর্ষ সংগঠন। জেনিসের জালিয়াতি জেনেও নিক্রিয় ছিলেন ম্যাজিস্ট্রেট। কিশোর জোরে কাঁপল ডিএসও স্টেডিয়াম, মহড়াতে রেকর্ড করার পূর্বাভাস। বজরঙ্গের অস্ত্র শিবির, অভিযুক্তদের খুঁজছে পুলিশ। এখন আমি নিয়ে নিয়েছি গতি দৈনিক, মোদি পদবি ক্ষমা চাইতে অস্বীকার রাহুলের। অমৃত বৃক্ষ আন্দোলন, 17 সেপ্টেম্বর রাজ্যে 1 কোটি গাছ রোপণের লক্ষ্য। সাংসদের উচ্ছৃঙ্খল আচরণে ক্ষুব্ধ অধ্যক্ষ, অনুপস্থিত লোকসভায়। সংসদের বেদ দেবার ফরমান উপরাষ্ট্রপতি। গুয়াহাটিতে হচ্ছে মহর্ষি সন্দীপন রাষ্ট্রীয় বেদ সংস্কৃত শিক্ষা প্রতিষ্ঠান। মোবাইল অ্যাপ পোর্টাল থিম সং উদ্বোধন মুখ্যমন্ত্রীর। টিপারল্যান্ড আলোচনা, বাঞ্চালের ষড়যন্ত্র চলছে প্রদত্ত। মণিপুর নিয়ে সংসদে আলোচনা চান বিজেপি বিধায়ক ইমো। 150-এর বেশি পড়ুয়ারা এলপির প্রবীণ শিক্ষক হবেন প্রধান শিক্ষক। চা বাগানের 116টি মডেল স্কুলকে সরকারি বিদ্যালয়ের স্বীকৃতি। স্থায়ী সরকারি কর্মচারীদের আপন ভবন প্রকল্পে এবার বিশেষ সুবিধা।
রাম মন্দির নির্মাণে মুসলিম শ্রমিক ঠিকাদার কেন, প্রশ্ন শ্রীরাম সেনা। ধারা 370 বাতিল নিয়ে শুনানি শুরু। ভিএইচপির মিছিলে নিষেধাজ্ঞা জারি করতে অসম্মত সুপ্রিম কোর্টে। মণিপুরে রাষ্ট্রপতি শাসনের দাবিতে মুহুর্মুহু সকাশে বিরোধী নেতারা। কাল হাজার কণ্ঠে কিশোর গানের মহড়ায় ডিএসএতে উপচে পড়া ভিড়। এখন আমি নিয়ে নিয়েছি বার্তা লিপি। 17 সেপ্টেম্বর 1 কোটি গাছের চারা রোপণ রাজ্যে। অমৃত বৃক্ষ আন্দোলন পোর্টাল উদ্বোধন মুখ্যমন্ত্রীর। ভবিষ্যতের নির্দেশ উড়িয়ে বিদ্রোহের আটল হাইলাকান্দির কমিশনাররা। 2600 এলপি স্কুলের সিনিয়র শিক্ষকই এবার হেড স্যার। এই বজ্রং সংঘ পরিবারের নয় জয়ন্ত। হিমন্ত বিশ্বকে বদনামের চক্রান্ত, ডিসিকে পাল্টা তোপ জয়নাথে। রেগে আগুন এবার অধিবেশনে বয়কট, খোদ স্পিকার অমিত। মৃত বেড়ে 6, ইমান খুনের অভিযুক্ত সহ গ্রেফতার 116। মহিলাদের উন্নয়নই বিশ্বের উন্নয়ন মোদি। 2 মইতেই কুকি মহিলাকে রাজ্যসভায় মনোনীত করার দাবি সুস্মিতার। স্বেচ্ছাবসর 9, হাজেলাকে বরখাস্ত করা উচিত হিতেশ। হাতিছড়ায় সড়ক দুর্ঘটনায় মৃত 1, আহত 3 অবরোধ। তীব্র দাবদাহ গুয়াহাটি নগাঁও এড়িয়ে আনা হলো স্কুলের সময়। বরাকে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। রাম মন্দির নির্মাণ থেকে মুসলিমদের সরানোর দাবি শ্রীরাম সেনার। এখন আমি নিয়ে নিয়েছি দৈনিক নববার্তা প্রসঙ্গ। মণিপুরে যাওয়া উচিত প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির কাছে দাবি ইন্ডিয়ার। চাল রফতানিতে নিষেধাজ্ঞা, বিশ্বজুড়ে খাদ্য সংকটের আশঙ্কা। মহিলাদের আর্থিক ক্ষমতায়ন প্রবৃত্তিকে ত্বরান্বিত করে প্রধানমন্ত্রী। রাজ্যসভায় আলোচনার দাবি প্রত্যাখ্যান ওয়াকআউট বিরোধীদের। অপব্যবহার করা হয়েছে বিচার প্রক্রিয়ার। মোদি পদবি মামলায় সুপ্রিম কোর্টকে জানালেন রাহুল। চোর ধরতে এবার রাতে লাঠি নিয়ে প্রহরায়। 2600 প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ করবে সরকার, সিদ্ধান্ত ক্যাবিনেটে। হাতিছড়ায় অটো দুর্ঘটনায় নিহত 2, সড়ক অবরোধ। শিলচরে মারের চোটে গৃহবধূর মৃত্যু, গ্রেফতার স্বামী শাশুড়ি। চুড়াইবাড়িতে চালের ট্রাক থেকে 1.5 কোটি টাকার কফ সিরাপ বাজেয়াপ্ত। পথের দাবিতে প্রতিবাদী আন্দোলনে কেঁপে উঠল কালীগঞ্জ, দেওয়াল ভাঙচুর। এনরেগার মজুরি বাবদে কেন্দ্রের কাছ থেকে 258 কোটি টাকা এখনও পায়নি অসম। বকেয়া রয়েছে মেটেরিয়াল খাতের 20 কোটি টাকাও। গুড মর্নিং বরাকের মাধ্যমে এতক্ষণ আমরা বরাকের সংবাদপত্রের প্রথম পৃষ্ঠার শিরোনামগুলো আপনাদের কাছে তুলে ধরেছি। আজ এই পর্যন্তই, নমস্কার।